হাওড়ায় দুই বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ। তৃণমূল কংগ্রেস পরিচালিত জগদীশপুর পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার অভিগামীদের বিরুদ্ধে অভিযোগ করেছে। জানা যায়, বিজেপি রাজ্য সভাপতি দেবেন ঘোষের সভা করার জন্য জায়গা দেখতে গিয়েছিলেন বিজেপি নেতা নিশীথ ঝা ও অষ্টম নস্কর। অভিযোগ, সেই সময় গোবিন্দ হাজরার অনুগামীরা তাদের ওপর হামলা চালায়। এই গোবিন্দ হাজরা বিজেপির কর্মীদেরকে খুঁজে খুঁজে মারধর করেন এবং দুঃখজনক ব্যাপার, আজকে সবুজায়ন করতে গিয়ে কর জন্য আগামীকাল সবুজায়ন হবে ওই এলাকা জগদীশপুরে হাইস্কুলের মাঠে ঘাস বসানো এবং গাছ বসানোর আমরা প্ল্যানিং করছিলাম। সেই জন্য আমার জেলার তরফ থেকে দুজন সাধারণ সম্পাদক ওখানে যান প্রদর্শন করতে, কিন্তু প্রদক্ষিণ করে দেখতে যে ওখানে কী পরিস্থিতি আছে এবং কীভাবে এখানে গাছ বা ঘাস কতগুলো লাগানো যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওখানে মাঠ দেখে ফেরার সময় ওখানে গোবিন্দ হাজরার সঙ্গে গোটা 20 জন লাঠি রড রিভলভার অস্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আঘাত করেন, আমাদের জেলার সাধারণ সম্পাদককে পর্যন্ত আঘাত করেন। এইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে যারা আঘাত করছে, পুলিশ তাদের কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। ডিলিয়া থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখা যায় ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর হাওড়া সিটি পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও প্রথমে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে সিটি পুলিশের অফিসের সামনে বিজেপির মহিলা কর্মীরা বিক্ষোভ দেখায়, সেখানেও পুলিশের বিরুদ্ধে ওঠে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ। এখানে মহিলারা রয়েছে, প্রত্যেকটা মহিলার উপরে ছেলে পুলিশ লাঠি চালিয়েছে এবং ওড়নাও ছিঁড়েছে, আপনি দেখতে পাচ্ছেন, এখানে ধস্তাধস্তি করেছে এবং আমাদের বহু কার্যকর্তা, ছেলে কার্যকর্তা, যুব মোর্চার কার্যকর্তাকে লাঠি চালিয়েছে, লাঠি চালিয়ে পা পর্যন্ত ভেঙে দিয়েছে। একটাও মহিলা পুলিশ ছিল না, কোনো মহিলা পুলিশই এখানে ছিল না। এতটা ব্যর্থ এরা, এরা জানে একটা প্রোগ্রাম হচ্ছে, একটা এখানে বিক্ষোভ চলছে, কিন্তু এখানে একটাও মহিলা পুলিশের ব্যবস্থা রাখা হয়নি। হাওড়া থেকে বিশ্বজিৎ রায়, রিপোর্ট টাইমস বাংলা।